আচ্ছা, তোমার খবর বার্তা কি? তোমার যে কিছু কাজ দিয়েছিলাম, তোর কি করতে পারতেছে? ওই লোক কি করছি, মানে বাসাটা ঠিক করে নির্মাণ করা পারবো না। একটা বাসা ঠিক করো, লাগে 2-4 হাজার, 2-3 হাজার টাকা যদি দিতে হয় দিয়ে দাও, দিয়ে হইলে দিয়ে দিব। শুধু মানে খবর লাগাচ্ছে যে তোমার একটা বাসা ই করে দিলাম, মানে যে কোনো সেন্টারের পাশে। হ্যাঁ, যে কোনো সেন্টারের পাশে, বুঝতে পারছো? হ্যাঁ, ওই লোকগুলোরে কিন্তু ওই লোকগুলোকে তোমাকে আনতে হবে। তুমি রেডি থাকো, এরকম কয়জন লোক দিবে? একজন না দুইজন? আচ্ছা, চার চার যা বললেন, চার চার কেন্দ্রে চারজন, মানে 1 নম্বর ওয়ার্ডে 5টা কেন্দ্র। চার কেন্দ্রে চারটা, তোমারটাই আমি করি, যাও চারটা ছেলেরে নিয়ে তুমি রেডি করো, এবং একটু সাহসী ছেলে হয়ে যাবে, খেয়াল রেখো হাত যেন হাত পা না কাঁপে, এরকম টাইপ। তাহলে সমস্যা নেই। হ্যাঁ, এগুলোর একটা গাড়ি দিয়া তুমি ঢাকায় চলে আসবা, ওরে আমি ট্রেনিং ম্যানিং দিয়ে এনে ছেড়ে দিব, ওরে শিখায় ট্রেনিং দিয়া হাতে ছেড়ে দিব, মানে বুঝতে পারছো না? বুঝো নাই না, বুঝছি। এগুলো রে গাড়ি নিয়ে ওখানে গাড়ি ভাড়া করবা, গাড়ি ভাড়া করে নিয়ে আসবা, ওদের টাকা দিয়ে দিবো না, আলাদা অসুবিধা নেই, ডোন্ট বদারি। চারজন রে, কিন্তু এটা তো শিখায় দিতে হবে ওদের, বুঝো না? শিখায় যদি না দিই, ও তো একবার শিখায় ট্রেনিং দিয়ে দিতে হবে, একবার দিবার ওদের, বুঝতে পারছো? তুমি চারটে লোকে রেডি করো, দুপুরে খাবার দাবার খাওয়াও, আমার মেন হয় আমার জিনিসপত্র। গুলশানে কথা লাগবে নাকি? আসবা, তুমি নিয়ে আসবা সাথে করে, আমি বলবো না কোথায়, গুলশানে, উত্তরায়, যে কোনো জায়গায়, বুঝো নাই? তুমি ওদের নাম্বার টাম্বার নিয়ে ওদের খাওয়া রেডি করো, ওদের হাত খরচ দিয়ে দিব না, এটা বুঝো নাই? দুবার তিনবার ট্রেনিং দিলে, ওইখানে দিলে তখন বোঝা যাবে যে হয়ে গেছে। আচ্ছা, ওকে।